হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর নিয়ে যারা আজকের জন্য পাশে থাকবেন। তো আমি বাজার থেকে কিনে আনা আমি ভেন্ডিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা একটা করে ধুচ্ছি, কারণ কাটার পরে তো ধুতে পারবো না। তো একেবারে দুবালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেওয়া হয়ে গিয়েছে। ইন্ডাকশনে আমি ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তো তেল আমার গরম হয়ে আসলে তো আমি পাঁচফোড়ন ঢেলে দিয়েছি, পেঁয়াজও ঢেলে দিয়েছি, ঢেলে আমি ভালো করে কেটে কেটে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তারা সুন্দর একটা জন্য খুব সুন্দর করে ঢাকন লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার, আর খুব সুন্দরভাবে একটা ফ্লেভার চলেছে, আর আমার ভেন্ডিটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আমি এখন মাছ ফ্রাই করব। তো ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে রাখা হয়েছে। তো এখন আমি একটি মানে সর্বপ্রথম মাছের মাথাটা ফ্রাই করব। প্রথমে মাছের মাথা দুটোটা ফ্রাই করব, আর তারপরে মানে বাকি সবকি মাছ ফ্রাই করতে হবে আমাকে। মনে ডান্স পারে, ওদিকে আই যাও, ওদিকে যেতাম তো, চলো মনে নাইস ডান্স করতে পারে। আমি হাই বলো, ওদিকে ফিরো, আমি হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো। ফরিজি ভাই নিচে দিয়ে দেখ, নিচে দেখো, নিচে দেখো ফরিজি ভাই, নিচে দেখো ফরিজি ভাই। এই তো শিলচর যাওয়ার জন্য রামনগর পর্যন্ত এসে গেছি, আর ট্রেন যাবে তাই আমি গাড়ি থেকে নেমে সামান্য ভিডিও করে নিচ্ছি।
তো শিলচর যাচ্ছি একটা বোনের মেয়ের, 21 দিন হয়েছে আকিকা অনুষ্ঠান। তো আকিকা অনুষ্ঠানে যেতেই হবে, ওরা অনেক ডাকছে, না গেলে আবার খারাপ পাবে। তো যাচ্ছি, ট্রেনটা চলে গেছে, এখন আমরা যেতে পারবো। তো আকিকা অনুষ্ঠানে এসে গেছি, আর এই তো খাওয়ার প্লেট রেডি করে দিয়েছেন ওরা।